ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা কমিটির প্রতিনিধিমূলক ডেপুটেশন। বিলোনিয়া বিএসএনএলের চলতি পরিষেবার মানোন্নয়ন ও নতুন কিছু পরিষেবা চালু করার দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সোমবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারত সঞ্চার নিগম লিমিটেড বিলোনিয়া মহকুমা আধিকারিকের নিকট সাত দফা দাবির ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। এই সাত দফা দাবিগুলি হল বিএসএনএলের পোস্টপেইড ও প্রিপেইড ভাউচারের রেট কমাতে হবে, মহকুমার বিভিন্ন প্রান্তে বিএসএনএল সিম কার্ড পাওয়ার জন্য কিছু কাউন্টার চালু করতে হবে, দপ্তরে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে, বিভিন্ন শূন্য পদ পূরণ করতে হবে। এই দাবিগুলি সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট সাত দফা দাবিতে স্মারকলিপি ভারত সঞ্চার নিগম লিমিটেড বিলোনিয়া মহকুমা আধিকারিকের নিকট চারজনের প্রতিনিধি ডেপুটেশন প্রদান করে। চারজনের প্রতিনিধি ডেপুটেশনে ছিলেন ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমার সম্পাদক মধুসূদন দত্ত, টিওয়াইএফ মহকুমা সম্পাদক সুবীর ত্রিপুরা, যুব নেতৃত্ব গৌতম সেন ও সুকান্ত মজুমদার। ডেপুটেশন শেষে যুব নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে জানান, আধিকারিক তাদের দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বলে আশ্বস্ত করেন। মানে টেলিকমে চেঞ্জ করে নিচ্ছে, বিএসএনএল থেকে কোথাও চলে যাচ্ছে, এয়ারটেলে কোথাও বা অন্যান্য কোম্পানিতে চলে যাচ্ছে, তো স্বাভাবিক কারণে যদি কাউন্টারগুলি অ্যাভেলেবেল থাকে জনগণের হাতের কাছে না কাস্টমারের হাতের কাছে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সেই সিমগুলি পাল্টানোর বিষয় থাকে না, পরিষেবা যদি আরো একটু উন্নত হয়। আমরা তারপরে বললাম দপ্তরে অস্থায়ী কর্মী যে চলছে বিএসএনএল দীর্ঘদিন ধরে, বহুজন তো কর্মী থাকতে থাকতে একটা নির্দিষ্ট বয়সের পর বাড়িও চলে গেল, কিন্তু স্থায়ীকরণ করা গেল না, করলেন না দপ্তর, এবং যারাই কর্মরত রয়েছেন তাদের কোনো স্থায়ী ঠিকানা সেখানে নাই, কোন সময় যে তাদেরকে ছাঁটাই হয়ে যাবে সেই আতঙ্কে তারা ভুগছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে এই দপ্তরের নিয়োগের জন্য অনেক শূন্যপদ রয়েছে, কিন্তু সেই শূন্যপদগুলি ইচ্ছা করলে ভারত সরকার এই সময়ের মধ্যে যারাই রয়েছেন দায়িত্ব নিয়ে সেটা পূরণ করতে পারেন। আমরা তো জানি ভারতবর্ষের সবচেয়ে বড় টেলিকম হচ্ছে বিএসএনএল, তাকে বেস করে অন্যান্য কোম্পানিগুলি প্রাইভেট কোম্পানিগুলি ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু আমাদের যে মূল যে টেলিকম যে বিএসএনএল সেটাই দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। কাজে সেদিক থেকে স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ করার জন্য যাতে ভূমিকা নেয় আমরা সেগুলি বললাম, এবং ইন্টারনেট পরিষেবা আরও মানুষ যাতে উন্নয়ন হয়, এই সময় 5G চলছে, এখানে আমাদের এখনো ঠিক করে 4G আমরা পাচ্ছি না, কাজে এই ইন্টারনেট পরিষেবা যেটা রয়েছে তাকে আরও কীভাবে উন্নত করা যায়, লিজ লাইন হোক বা ব্রডব্যান্ড লাইন হোক, যাতে নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকরা আমরা পরিষেবা পেতে পারি, তার জন্য দপ্তর ভূমিকা নেবেন, এ দাবি আমরা রেখেছি। আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে তিনি হায়ার অথরিটিতে এই দাবিগুলিকে পাঠানোর জন্য আমাদেরকে কমিটমেন্ট সেখানে করেছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।